মাওলা তোরে কারি গুরু কৃষ্ণনার গুরু দরদ গাসে মাওলা তোরে কারি আল্লাহর কারি গুরু কৃষ্ণের কৃপা সূর্যতে আকার নাই নিরাকারে কোথায় ছড়ার মতে এই জগতে খোদা তোমার আকার নাই নিরাকারে চিন্তা করে তোমায় আমি কোথায় পাই গো তোমায় আমি কোথায় পাই ছড়ার মতে এই জগতে তোমার কথায় আমি বেকার তুমি খুশি মন সাহসে কলা তোর কারি গুরু বুঝতে না ঘুরে ঘরে যাবি দাসে কলা তোর কারি গুরু আল্লাহ কইছে তোমাদেরকে বেহেশতে দিব ইবাদত কেউ কম করে নাই বেহেশতের সুখ দেখাইয়া বেহেস্তে রাখলো হাওয়াকে বানাইয়া তাকে বিতরিত করলো সে যদি এতই আছে ৭০ জন হুর দিব জান্নাতে এক হুরের পালাই হইরাই জান্নাত বিতাড়িত হইল আদম বেহেস্তের সুখ দেখাইয়া ছিলাম একদিন ব্যস্ত বুড়ি গান্দা খাইলে সুন্দর নারী
নারী দোষে ব্যস্ত সারি তুমি খুশি কোন সাহসে গলা তোর কারি জুড়ি আল্লাহ কাহারু রূপ ধরবে হাসরে বিচার করবে মুসা নবী আল্লাহর সাথে দিদার করত কিন্তু দেখত না আলোচনা করত দূর পর্বতে গিয়া আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি ভালো আছো যা আমি ভালো আছি তুমি থাকো কই আমি তোমার সাথেই আমার সাথে থাকো কহল কহল থাকো যে সব সময় আমি যখন স্ত্রী সহবাস করি আল্লাহ কই তখনও থাকে মুসা কইতেছে আল্লাহ খুব সরম পাইলাম আজকে আমি একবার সরম পাই আল্লাহ কইতেছে তাহলে থাকবো না মুসাই কইতেছে আল্লাহ ওই সময় খাইত লজ্জা হয়েছে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পনেরো দিন আর আরো কথা মনে হয় না আবার দৌড়ে গেছে আল্লাহর কাছে আল্লাহ গো কই থাকো যে তোমার হাতে একটু প্যান থাকি না মুসা কইতেছে কান্দ আল্লাহ তুমি ওই প্যান খাইতো এই যে থাকো না পনেরো দিন আর মনে হয় না তাই সাধকে কইছে হাসর সাজাই আল্লাহ বিচার তুমি করবে বিচার তুমি করবে আমি যাহা করি সকলি তোমার কারবার গো তুমি আল্লাহ পাকো সাই না পাকো তোমায় পাই আমায় পাঠাও এই বিদেশে কারি গুলি বুঝতে নারি ঘুরে বেড়াই যদি দাসে মৌলা তোর কারিগুরি মৌলা তোর কারিগুরি বুঝতে নারি ঘুরে বেড়াই যদি দাসে মৌলা তোর কারিগুরি